الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حضرة سيدنا আবু দর্দা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে আমাদের প্রিয় নবী তালা আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা আমার উপর দশবার বার করে পাক পাঠ করবে কাল কেয়ামতের দিন আমার সাফাত তার নসিব হবে সল্লআ আলহীব সাল্ল হম্মদ সাল্ল্লাহতাল আলহি ও আলাইহি ওসাল্লাম সালাত সালাম আলহ কয়া সঈদ ইয়া রসুল্লাহ আজ ইনশা আল্লাহ আজ দরসে সিহাসিতাই এক গুরুত্বপূর্ণ হাদিসে মুবারকা শ্রবণ করব যেটাকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সোহি বুখারি শরীফে হজরত সৈদুনা আবু হুরাইরা রদাল আনহু থেকে বর্ণনা করেন আন আবি হুরাই রাতা আনিন নবী তালা আলিহি ওসাল্লাম আল ইমানু বেদ ও সিতনা শুবাতন মিনাল ইমান অর্থাৎ হজরত সৈদনা আবু হুরাইরা রদ আল্লাহ আনহু থেকে বর্ণিত যে উভয় জাহানের বাদশাহ সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমানের শাখা প্রশাখা ষাটের চেয়ে কিছুটা বেশি আর লজ্জা ইমানের এক অনেক বড় শাখা এই হাদিসে পাককে ইমাম বুখারি রহমতুল্লাহি তালা আলাইহির পাশাপাশি ইমাম মুসলিম ইমাম নাসাই আবুদাউদ ইবনে মাজা এই মুহাদ্দিসিনে কিরামগণ নিজ নিজ হাদিসের কিতাবসমূহে এই রিওয়ায়তকে নকল করেছেন এই হাদিস শরীফের আরও ব্যাখ্যা জানার পূর্বে আমরা এই হাদিসের যে বর্ণনাকারী রয়েছে হজরত সৈদুনা আবু হুরাইরা রদে আলাহতলা আনহু তার সিরাত প্রসঙ্গে সামান্য কিছু দিক আমরা জানব হজরত সঈদুনা আবু হুরাইরা রদালা আনহুর কুফুরের সময়কালীন যা তার নাম ছিল তা আব্দে শামস ছিল অতপর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার নাম আব্দুর রহমান বিন সাখর সা এটা তার নাম দেওয়া হল তিনি খাইবারের বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর চার বছর সফর ও হিজরতে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গী ও সহচর হিসেবে ছায়ার ন্যায় তিনি সঙ্গে ছিলেন আর হজরতনা আবু হুরাই আনহুর। বিড়ালের প্রতি খুব ভালোবাসা ছিল একবার তার আস্তিন হতে বিড়ালের বাচ্চা তার আস্তিনের মাঝে বিদ্যমান ছিল যেটাকে তিনি খুব আদর করছিলেন আর ওই সময় উভয় জগতের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন আবু হুরাইরা রদাহ আনহুকে বিড়ালের বাচ্চার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে দেখলেন তখন তাকে এক উপাধি দ্বারা এক উপনম দ্বারা তাকে ডেকেছেন অর্থাৎ হে বিড়ালওয়ালা সুতরাং এরপর থেকে আবু হুরাইরা রদাল আনহুকে লোকেরা তার আসল নামের পরিবর্তে সরকারে দো আলম সাল্ল আলহামের পক্ষ থেকে প্রাপ্ত এই উপনামের সাথে চিনে থাকে আর হজরত আবু হুরাইরা রদাল আনহু এই এই নামেই তার পরিচিতি বা প্রসিদ্ধি রয়েছে হজরত সৈয়দানা আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহুর ওফাত মদিনায় মুনাওয়ারাই সাতান্ন বা আঠান্ন বা উনষাট হিজুরিতে তার উফাত হয়েছিল আর তার বয়স মুবারক সাতাশি বছর হয়েছিল হজরত সঈদুনা আবু হুরাইরা রদ আল্লাহ আনহুর স্মরণশক্তি খুবই প্রখর ছিল আর এগুলো সব হজরত সাল্ল আলিহি ওয়াসাল্লামের দয়াময় অনুদানের সদকায় আসুন এখন হাদিসে মুবারকের দিকে অগ্রসর হই সরকারে দোয়া আলম দোয়ালম সাল্লাহতাল আলহিউ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল ইমানু বিদনা সহবতান ইমানের ষাটের চেয়ে কিছু বেশি শাখা রয়েছে এখানে যে শব্দ হাদিসে মোবারকায় বর্ণনা করা হয়েছে বেদআন বা দোয়াদ আর আইন এর ব্যবহার যারা আহলে আরব রয়েছেন তারা তিন থেকে নয়ের মাঝে যে কোনো সংখ্যাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় সুতরাং ষাটের উপর আরও তেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ইমানের শাখা প্রশাখা রয়েছে আর সেই শাখা প্রশাখার মধ্যে আরও বলেছেন ওয়াল হায়া ও মিনাল ইমান লজ্জা ইমানের একটি অনেক বড় শাখা লজ্জা এটা কি এটা আমাদের বাংলা ভাষায় সরম শব্দের সহিত আলোচনা করা হয় তো আসুন আমরা এর সংজ্ঞা শ্রবণ করি হজরত আল্লামা বাইদাবি রহমতুল্লাহ তালা আলাই নিজ তাফসির বাই লজ্জার যে অর্থ বর্ণনা করেছেন তা হল এই আল হায়া ও ইনকিবাদ নাফস আনিল কবি হি মখাফাতজম অর্থাৎ লাঞ্ছনার ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে নফসের মন্দ কর্ম হতে বিরত থাকা এই বস্তুকে লজ্জা বলা হয় লজ্জা এটি দুইটি গুণের মধ্য থেকে মাঝখানের একটি গুণ যেমন একটি দিক হচ্ছে অধ্যতা আর অপর দিকটি হচ্ছে বিব্রত এই দুইটির মাঝে যে গুণ রয়েছে তাকে লজ্জা বলা হয় অকাহাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি এত বেশি নির্লজ্জ বেহায়া হয়ে যায় যে তার কোনো ধরনের মন্দ কাজকর্ম করতে লজ্জা বা দ্বিধা অনুভব হয় না এটাকে অধ্যতা বলা হয় আর আরেকটি হচ্ছে বিব্রত বিব্রত হচ্ছে ব্যক্তি এত লজ্জাবান হয়ে যায় যে মন্দ কাজ তো মন্দ কাজ সৎ কাজ করতেও ব্যক্তি দ্বিধা অনুভব করে থাকে না সে ভালো কর্ম করে না খারাপ কাজ করে আর লজ্জা দ্বিধা তার উপর প্রাধান্য বিস্তার লাভ করে সুতরাং এটাকে বিব্রত বলা হয় যেখানে লজ্জা ওই অনুভূতির নাম যা ব্যক্তিকে কর্মের জন্য উদ্ভুত করে আর মন্দ কর্মের ক্ষেত্রে ব্যক্তির লজ্জা ও দ্বিধা অনুভব হয়ে থাকে সুতরাং লজ্জা এটা এক ভালো গুণ এর পরিবর্তে অধ্যতা এবং বিব্রত এগুলো ভালো গুণাবলী নয় এই হাদিসে মোবারকায় সর্বশেষ্ তাল আলিহি ওয়াসাল্লাম ইমানকে এক গাছের সাথে তুলনা দিয়েছেন আর ইমানের যে স্বভাবসমূহ রয়েছে সেগুলোকে সেই গাছের শাখা ও ডালের সাথে তুলনা দিয়েছেন লক্ষ্য করুন যে যদি কোনো গাছ হয় আর তার বড় বড় শাখা থাকে আর প্রত্যেক শাখায় বড় বড় ডাল ডালপালা পাতা থাকে এবং যদি সেটা ফলদায়ক গাছ হয় ফল দ্বারা টুম্বর হয় ফল দ্বারা পূর্ণ হয় সুতরাং এমন গাছ ছায়া প্রদানকারী হবে আর সে গাছের নিকট আসা ব্যক্তিও সে গাছ থেকে ফল পাবে যদি সেটা ফলদায়ক গাছ নাও হয়ে থাকে কমপক্ষে সে গাছ যা ভরপুর হবে প্রশাখা সম্পন্ন হবে পাতা সম্পন্ন হবে তো সে নিজের কাছে আগত ব্যক্তিকে ছায়া প্রদান করবে সুতরাং এমনইভাবে ইমানকে এক উদাহরণ দ্বারা বোঝানো হয়েছে যে ইমানও মূলত একটি গাছ আর এই ইমানের বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন শাখা হতে ডাল ডালপালা বিভিন্ন পাতা আর এটি ভালো ভালো স্বভাবের সহিত ভালো ভালো স্বভাবওয়ালা ডাল দ্বারা পূর্ণ থাকে সুতরাং এমন ইমান যা ভালো স্বভাব সম্পন্ন হবে তা ব্যক্তিকে লাভবান বানায় আর ভালো অভ্যাস ও স্বভাবের বরকতে ইমানের আলোয় আরও আলোকিত করে তোলে আর যদি এর বিপরীত আমরা দেখি যে কোনো গাছ রয়েছে তাতে শাখা কম আছে আর সেই শাখায় ডালপালা কম থাকে তার পাতা ঝড়াও আরম্ভ হয়ে গেল সুতরাং এখন সেই গাছ নিজের নিকট আগত ব্যক্তিকে কোনো ধরনের প্রকাশ্য কোনো উপকার প্রদান করবে না বরঞ্চ বাস্তবতা হচ্ছে যে এমন গাছ যার পাতা তা থেকে ঝরে গেছে যার ডালপালা শুকিয়ে গেছে যার শাখা এখন বাড়তে এবং ডালপালা নতুন করে বের হওয়া ছেড়ে দেয় সুতরাং এরকম গাছকে অবশেষে কেটে ফেলা হয় আর এই গাছ পরের লাকড়ি জ্বালানোর কাজে ব্যবহার হয়ে থাকে সুতরাং যদি আমরা ইমানকে দেখি তো ইমানেরও যে বিভিন্ন শাখা রয়েছে যদি ইমানের শাখা কম হওয়া আরম্ভ করে অর্থাৎ ভালো স্বভাব মানুষের মধ্যে থেকে যখন শেষ এবং কম হতে শুরু করবে তখন ইমানের সেই আলো ইমানের সেই নূর সেই বরকতসমূহ আস্তে আস্তে কম হওয়া আরম্ভ করবে আর স্মরণ রাখবেন ইমানের যত স্বভাব কম হতে থাকবে ইমানও তত দুর্বল হতে থাকে আর আল্লাহ না করুক যে যদি ইমানের এমন কোন স্বভাব অর্থাৎ যা ইমানের নিদর্শন যার মাধ্যমে ইমানের সম্ভ্রম অক্ষত থাকে যদি সেই স্বভাব আল্লাহ না করুক শেষ হয়ে যায় তাহলে ইমানের উপর খুবই আঘাত হানে সরকারে দোয়ালম সাল আলিহি ওয়াসাল্লাম ইমানের এক বড় মহান স্বভাবের দিকে ইশারা করতে গিয়ে তিনি সাল আলিহি ওসাল্লাম ইশাদ করেন আল হায়া ও সু মিনাল ইমান অর্থাৎ লজ্জা ইমানের অনেক বড় শাখা সুনানে ইবনে মাজাহ এর বর্ণনায় নবী করিম সাল্লাহ তাল ওয়া আলহি ওয়াসাল্লাম ইরাদ করেন হযরত আনাস আনা সাদিয়াল্লাহতাল আনহু এর বর্ণনাকারী প্রত্যেক ধর্মের কোনো না কোনো প্রকৃতি কোনো না কোনও শাখা স্বভাব রয়েছে আর তিনি সাল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামের যে স্বভাব রয়েছে তা হচ্ছে লজ্জা অর্থাৎ প্রত্যেক দিনে এমন কোনো স্বভাব এমন কোনো সৌন্দর্য স্পষ্টভাবে থাকে যা ওই দিনের অন্যান্য মঙ্গলের চেয়ে আরও বেশি প্রতীয়মান ও দীপ্তমান হয়ে থাকে সুতরাং দিনে ইসলামের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি প্রতীয়মান সৌন্দর্য হচ্ছে মুসলমানের মাঝে লজ্জা থাকে দিন ইসলাম মুসলমানদের লজ্জাশীল দেখতে চাই আর লজ্জাশীল থাকার প্রশিক্ষণ প্রদান করে এখন এই হাদিসে মুবারকায় নবী করিম সাল্লাহ তাল্লা আলিহি ওয়াসাল্লাম লজ্জাকে ইমানের বড় শাখা অর্থাৎ সাজারায় ইমানকে বড় শাখা কেন বলেছেন এর উত্তর হচ্ছে সম্পূর্ণ ইমানের বৈশিষ্ট্যকে আর ইসলামের আমলকে যদি দেখা যায় তাহলে তা দুই ভাগে বিভক্ত আহাকামে ইসলামের মধ্যে কিছু কাজ এরকম যেগুলো আমরা আওয়ামীর বলি অর্থাৎ ওই কাজ যা করার জন্য একজন মুসলমানকে বাধ্য করা হয়েছে আর দ্বিতীয় কাজ হচ্ছে তা যেগুলোকে নাওয়াহি বলা হয় অর্থাৎ ওই কাজ যেই কাজ করার ক্ষেত্রে দিন ইসলাম মুসলমানকে বারণ করে সুতরাং এখন লজ্জা এমন এক গুণ যা মুসলমানকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করে যে এই কাজ করা উচিত তো ইসলামের মান্যকারী সেই কাজ করে থাকে লজ্জায় তা যা মুসলমানকে শরীয়তে নিষেধাজ্ঞা সম্পন্ন হতে বিরত রাখে নিষেধ করে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দেখলে লজ্জা ইমানের এমন এক স্বভাব হল যে এই স্বভাবের সাথে যদি ব্যক্তি সংজ্ঞায়িত হয়ে যায় তো অনেক রকমের ইমানি স্বভাব দ্বারা সে সংজ্ঞায়িত হতে পারবে সরকারে দু আলম সাল তাল আলহিআ বা আলহি ওাসাল্লাম সাহাবায় কিরাম ওরাদ আনহুমদের ইশাদ করেন যে আল্লাহ তাবরক তালার প্রতি এভাবে লজ্জা করো যেভাবে তার প্রতি লজ্জা করার হক রয়েছে তখন আরজ কল্যাণী ইয়া রসুল্লাহ সাল আলীহি ওসাল্লাম আমরা আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাবারক তালার প্রতি লজ্জা করি তখন সরকারে আলম সরকারের আসালাম ঈশাদ করলেন এটি মুসনাদে ইমাম আহমদের এই বর্ণনা ঈশাদ করলেন যে আল্লাহ তালার প্রতি কামা হাকু লজ্জা করার অর্থ হচ্ছে যে মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট যে অঙ্গ রয়েছে এখন মাথায় অঙ্গ কতগুলো রয়েছে একটা আমাদের মস্তিষ্ক কান আছে চোখ আছে মুখ আছে নাক রয়েছে সুতরাং ইসাদ করলেন মাথা এবং মাথার সাথে যে অঙ্গ আছে সেগুলোর এমনিভাবে পেট আর প্যাট যেই অঙ্গের সাথে সম্পৃক্ত আর সেই সব অঙ্গেরও হেফাজত করে এবং মৃত্যুকে আর মৃত্যুর পর পচে গলে যাওয়াকে স্মরণ রাখে আর বললেন আখেরাতের যে অন্বেষণকারী সে আর সৌন্দর্য ও সাজসজ্জাকে ছেড়ে দেয় ইসাদ করলেন যখন কোনো বান্দা এই ধরনের গুণাবলিতে সংজ্ঞায়িত হয়ে যায় তখন সে আল্লাহ তাবারক তালার প্রতি লজ্জা করার হক আদায় করে দেয় এখন এই হাদিসে মোবারকায় সর্বশেষ নবী সাল আলিহি ওয়াসাল্লাম লজ্জার যে প্রশিক্ষণ প্রদান করেছেন যে বান্দাকে আল্লাহ তাবারক তালার প্রতি লজ্জা করতে হবে তো ইসাদ করেন নিজের মাথা ও মাথার সাথে বিদ্যমান যে অঙ্গ রয়েছে অর্থাৎ কান আছে চোখ রয়েছে মস্তিষ্ক রয়েছে ঝিমা রয়েছে সুতরাং এগুলোকে অশ্লীল কর্ম থেকে বিরত রাখতে হবে উদাহরণস্বরূপ মাথার লজ্জা কি। মাথায় যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের মাঝে কোনো ধরনের নোংরা চিন্তাধারা অশ্লীল চিন্তাধারা গুনাহের দিকে নিয়ে যাওয়ার মতো চিন্তাধারা নিজ মস্তিষ্ক থেকে নিজ ব্রেন থেকে দূর করুন আল্লাহ তাবারক তালার প্রতি লজ্জা রেখে যে আল্লাহ তাবারক তালা জানেন তিনি আলিম তিনি খাবির তিনি আমার মস্তিষ্কে আসা নোংরা চিন্তাধারা আল্লাহ তাবারক তালার জানা রয়েছে সুতরাং যখনই কোনো নোংরা খেয়াল যদি কারো মস্তিষ্কে আসে তখন ব্যক্তি আল্লাহ তাবারক তালার প্রতি লজ্জা করতে গিয়ে নিজ মস্তিষ্ক থেকে ওই নোংরা চিন্তাকে দূর করে পবিত্র চিন্তাধারা নিজ মস্তিষ্কে স্থির করা আরম্ভ করুন এমনইভাবে চোখের লজ্জা চোখের লজ্জা দ্বারা উদ্দেশ্য ওই কাজ যা গুনা উদাহরণস্বরূপ কুদৃষ্টি লোকদের দোষ ত্রুটি সুতরাং এই ধরনের দৃশ্য দেখা থেকে ব্যাপরদা বস্তু দেখা থেকে আল্লাহ তাবারক তালার প্রতি লজ্জা করতে গিয়ে ব্যক্তি নিজের চোখের হেফাজত করবে এমনইভাবে জিহ্বা জিহ্বার লজ্জা হচ্ছে জিহিবা দ্বারা চগলখরি করবে না গিবধ করবে না এমনইভাবে ওয়াদা ভঙ্গ করবে না এমনইভাবে দ্বারা কাউকে গালিগালাজ করবে না অশ্লীল কথা বলবে না কেননা মুসলমান অশ্লীলভাষী হয় না সুতরাং নবী করিম সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল জামিউ সগিরের এই বর্ণনায় রয়েছে যে সেই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথার মাধ্যমে কর্মসম্পাদন করে আর যে ভাষী ব্যক্তি হয় যে অশ্লীল বাক্যালাপ কথাবার্তা বলতে থাকে তো এতে হ্যাফুজ সাদাদের মাঝে এই বর্ণনা বিদ্যমান আছে অশ্লীল ভাষায় কথোপকথনকারীকে কাল কেয়ামতের দিন কুকুরের আকৃতিতে উপস্থাপন করা হবে মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ তালা আলাই বলেছেন সমস্ত মানুষ কবর থেকে মানব আকৃতিতে উঠবে কিন্তু যখন আল্লাহ তাবারক তালার বারগাহে উপস্থিত হবে তখন অনেক লোকদের চেহারা বিকৃত করে দেওয়া হবে সুতরাং অশ্লীল কথা বলা নির্লজ্জ কথা বলা খারাপ খারাপ কথা বলা এগুলো এমন কাজ যা মুসলমানদের করা উচিত নয় আর আল্লাহ তাবারক তালার প্রতি লজ্জা করতে গিয়ে ব্যক্তিকে নিজ মুখের সঠিক ব্যবহার করা উচিত তাম্বিহুল মকঋণ রয়েছে হজরত সৈদুনা বিশার হাফি রহমাতুল্লাহ তালা আলাই নিজ বন্ধুদের নেকির দাওয়াত দিতে গিয়ে ইসাদ করেছেন যে তোমরা লক্ষ্য করো যে নিজ আমল নামায় কী লিপিবদ্ধ করাচ্ছ যে আল্লাহ তাবারক তালার সম্মুখে তোমাদের আমল নামা পাঠ করা হবে শোনানো হবে সুতরাং তোমরা লক্ষ্য করো যে তোমাদের আমল নামায় কী লিখাচ্ছ অতপর এক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে যখন তুমি কোনো বন্ধুকে চিঠি লিখো তাদের কোনো সংবাদ লিখে থাকো তাহলে সেই চিঠির মাঝে সেই পত্রের মাঝে তোমরা কি অশ্লীল বাক্য লিখে থাকো কোনো মন্দ কথা লিখে থাকো যা তোমার বন্ধুদের কাছে এই কথা স্পষ্ট করে দেয় যে এই ব্যক্তি কতটা নির্লজ্জ সুতরাং যখন তোমরা বন্ধুকে লিখিত পত্রে কোনো নোংরা কথা বলো না তো এমনিভাবে যখন তোমাদের এই আমল নামা আল্লাহ তাবারক তালার সম্মুখে পাঠ করা হবে তো সেই অবস্থার দিকে লক্ষ্য করো ওই সময় তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের আমল নামায় অশ্লীল কথাবার্তা লিপিবদ্ধ থাকবে সুতরাং আমাদের নিজের অঙ্গকে অশ্লীল কর্ম থেকে বাঁচাতে হবে তন্মধ্যে চোখের হেফাজত চোখকে অশ্লীল দৃশ্য থেকে বাঁচাতে হবে আমাদের আসলাব এই ব্যাপারে কত ব্যবস্থা গ্রহণ করতেন কোন বুদ্ধিমানকে জিজ্ঞাসা করা হয়েছে যে ফাসিককে অতএব তিনি উত্তরে বললেন ফাসিক সে যে নিজের দৃষ্টি লোকদের দরজা আর তাদের পর্দার স্থান থেকে বাঁচায় না তো এটা আমাদের লক্ষ্য করা উচিত যে নিজেকে নিজে অশ্লীল কর্ম থেকে বাঁচাতে হবে আর লজ্জা যা ইমানের একটি শাখা যদি আমরা এই শাখাকে নিজেদের ব্যক্তিত্বে বাস্তবায়ন করে তো ইনসাওয়াজ এই লজ্জা ইমান শক্তিশালী হওয়ার কারণ হবে আর এই লজ্জার মাধ্যমে ব্যক্তি অনেক ধরনের গুনাহ থেকে বেঁচে যায় আর নবী করিম সাল্লাহতাল আলি ওয় আলহি ওয়াসাল্লাম লজ্জাকে ইমানের এক অংশ বলেছেন এর উদ্দেশ্য হচ্ছে যেভাবে ইমান তা বান্দাকে কুফরের দিকে যেতে বাধা দেয় সুতরাং এমনিভাবে লজ্জা রয়েছে তা বান্দাকে নাফরমানের কর্ম থেকেও বিরত রাখে মুস্তাদ রাকলিল হাকিমে হজরত সৈয়দনা আবদুল্লাহ ইবনে অমর তালা আনহুমার এক হাদিসে মুবারাকাও আমাদের এই আলোচনার দিকে ইশারা করছে যে লজ্জার ইমানের সাথে খুবই বেশি গভীর সম্পর্ক রয়েছে কিভাবে হাজরত সৈদোনা আবদুল্লা ইবিন অমরতাল আনহুমা ইশাদ করেন নিঃসন্দেহে লজ্জা আর ইমান এই দুটি পরস্পর মিলিত রয়েছে যখন এর মধ্যে একটি উঠে যায় তখন অপরটিও উঠে যায় সুতরাং লজ্জা এমন এক গুণ মাদানি চ্যানেলের দর্শক যা আমাদের অনেক ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে নেয় সুতরাং আমাদের নিজেদের মাঝে লজ্জা তৈরি করতে হবে এই অনুষ্ঠানের প্রারম্ভে বুহারি শরীফের এই হাদিসকে শুনেছি যে ইমানের কিছু শাখা রয়েছে যা ষাট ভাগে বিভক্ত অর্থাৎ ষাট শাখা বা ষাট স্বভাব সম্বলিত হচ্ছে ইমান আর তন্মধ্যে একটি শাখা একটি ভাগ হচ্ছে লজ্জা সুতরাং এই হাদিসে মোবারকা থেকে এটা জানা যায় যে ইমানের যত স্বভাব রয়েছে যত শাখা রয়েছে যেই মুসলমানের মাঝে পাওয়া যাবে সে ততই উঁচু মর্যাদায় অধিষ্ঠিত হবে আর যার ভিতর ইমানের যে শাখা প্রশাখা রয়েছে তা যদি কম হতে থাকে তাহলে সে মুসলমান মর্যাদার ক্ষেত্রে নিচু হতে থাকবে তার মর্যাদা নিচু হবে আর আরও এই হাদিস মোয়ারাকায় এই বিষয়ের ক্ষেত্রেও ইশারা পাওয়া যায় যে যে ইমান একটি আসল বস্তু আর যে সমস্ত আমল রয়েছে ন্যাক স্বভাব রয়েছে তা তার শাখা সুতরাং অনেক হাদিসে মোবারকায় অনেক ন্যাক আমলকে ইমান দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে তো সেখানে সেগুলোর প্রকাশ রূপকভাবে রয়েছে আসল ইমান অন্তরের সত্যায়নকে বলে আর ন্যাক আমল অন্তর্ হতে সত্যায়নের বহিঃপ্রকাশ যেমন নামাজ আদায় করা রোজা রাখা হজ করা জাকাত আদায় করা আল্লাহ তাবারকত আল্লাহ যেই কাজের আদেশ দিয়েছেন তা করা যেই কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা সুতরাং নেক আমলের যে বহিঃপ্রকাশ রয়েছে তা ইমানের সুরক্ষার নিদর্শন হয়ে থাকে তারপর এই হাদিসে মোবারকায় লজ্জাকে অত্যন্ত মূল্যবান সম্পদ বলা হয়েছে আর সর্বশেষ নবী আলিহি ওয়াসাল্লাম লজ্জাকে ইমানের স্বতন্ত্র একটি বড় শাখা হিসেবে গণ্য করেছেন সুতরাং এটি এই বিষয়ের নিদর্শন যে ব্যক্তি যখন লজ্জাশীল হয় তখন আল্লাহ রসুল এবং মুসলমানের দৃষ্টিতে সে ব্যক্তি সম্মানিত হয়ে থাকে মর্যাদাশীল হয়ে থাকে আর ব্যক্তি থেকে যদি এই স্বভাব শেষ হয়ে যায় তাহলে স্মরণ রাখবেন আরববাসীদের মাঝেও আগে থেকে এক পুরনো উদাহরণ প্রবাদ বাক্য চলে আসছে যাকে সরকারে দোয়া আলম সাল্লিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে এই উদাহরণ বা প্রবাদকে নিজ ভাষ্য দ্বারাও ঈর্ষাদ করেছেন বলেছেন ফাসনা মা সে যখন তোমার মাঝে লজ্জা না থাকে তখন যা ইচ্ছা করো সুতরাং কথা হচ্ছে ব্যক্তিকে লজ্জায় একজন ভালো মানুষ বানাই আর ব্যক্তির মাঝে যদি লজ্জা না থাকে তাহলে তার মাঝে এবং এক পশুর মাঝে প্রকাশ্যভাবে কোনো পার্থক্য থাকে না কেননা পশুও কোনো ব্যাপারে কোনো লজ্জা সরম করে না সুতরাং এমনিভাবে ব্যক্তিও যদি লজ্জা সরমের বরকর থেকে দূর ও খালি হয়ে যায় তাহলে সেও সেই ধরনের কাজ করতে থাকে যাতে মানবতাও লজ্জিত হয় আল্লাহ তাবারক তাবারকাতা আমাদের সবাইকে ইমানের সকল বৈশিষ্ট্য শাখা প্রশাখা নিজ জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুক বিশেষভাবে আমাদেরকে আল্লাহ তাবারকাত আলা হজরত সৈদুল্লাহ উসমানে গনি যিনি এই উম্মতের সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তিত্ব সত্তা হজুর পাক সাল্লাহতাল আলিহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক আল্লাহ তালা তার লজ্জার ওসিলাই আমাদেরকে বরকত দান করুক আর আমাদেরকেও লজ্জাশীল চরিত্রবান মুসলমান হওয়ার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম